আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপ্রামতা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ কেন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে ত্রিপ্রামতা দলে যেমন গুঞ্জন সৃষ্টি হয়েছে, তেমনি বিরোধী রাজনৈতিক দলগুলো এই বিষয়কে কেন্দ্র করে তীব্র সমালোচনার ঝড় তুলছেন। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ কী কারণে এবার ত্রিপ্রামতা দলের পক্ষ থেকে লড়াই করছেন না? উনার বিশ্বস্ত ক্ষেত্র টাকারজলা এলাকায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তেমনটি ধারণা ছিল। মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ যদি টাকারজলা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতেন তবে সেখানে ঐতিহাসিক জয় হতো বলে মনে করছেন বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃবৃন্দরা। তবে নিন্দুকরা বলছেন যে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মণের সেই জনপ্রিয়তা আজ আর নেই, তাই বিগত নির্বাচনে অর্থাৎ এডিসি নির্বাচনে ত্রিপ্রামতা সুপ্রিমো যেভাবে বিশাল জয় অর্জন করতে সক্ষম হয়েছিলেন কিন্তু বিধানসভা নির্বাচনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন এবং ওনার জয়ের ব্যবধান আগের তুলনায় অনেক কমে যেতে পারে, এই বিষয়েও অনেকে সন্দেহ প্রকাশ করে চলছেন। কারণ 2023 সালে বিধানসভা নির্বাচন হলো ডাবল ইঞ্জিনের নির্বাচন, এই ডাবল ইঞ্জিনের সঙ্গে বামগ্রেস জোটের শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে, এক্ষেত্রে ত্রিপ্রামতা তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে, এই ভয়েই নাকি ত্রিপ্রামতা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি। অথচ জাতীয় দল প্রদেশ কংগ্রেসের সভাপতি বীরজিৎ সিনহাও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, ঠিক তেমনিভাবে সিপিএম দলের রাজ্য সম্পাদকও এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাব্রুম কেন্দ্র থেকে জিতেন চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করলেও সেখানে ত্রিপ্রামতা দলের তরফ থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি, এ নিয়েও ত্রিপ্রামতা সুপ্রিমোর তীব্র সমালোচনা করা হচ্ছে। প্রধান প্রধান রাজনৈতিক শক্তিগুলির পক্ষ থেকে রাজনৈতিক শক্তিগুলির প্রধান কর্মকর্তা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও ত্রিপ্রামতা সুপ্রিমো কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস দেখাননি। যদিও অনেকে বলছেন যে প্রচারের স্বার্থেই নাকি তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন না, কিন্তু সমালোচকরা রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়টাকে অন্য দৃষ্টিতেই দেখছেন। তারা বলছেন যে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে নির্বাচনী প্রচারের ঢেউ আসত এবং দলের সাফল্য আরও তুঙ্গে উঠতে পারত, কিন্তু সেক্ষেত্রে ত্রিপ্রামতা সুপ্রিমো রাজনৈতিক চালে ভুল করেছেন তেমনটাই ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 2023 সালে বিধানসভা নির্বাচনে ত্রিপ্রামতা প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে, 42টি আসনে প্রার্থী প্রদান করেছে, এডিসি এলাকার বাইরে 22টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ত্রিপ্রামতা শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারত যদি নিজে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেন। তবে 2023 সালে বিধানসভা নির্বাচনে ত্রিপ্রামতা সুপ্রিমো যে কারণেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন না কেন, আসন্ন বিধানসভা নির্বাচনে ওনার জয়ের সম্ভাবনা কতখানি এনেও ওনার মনে হয়তোবা সন্দেহ ছিল, তাই 2023 সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না বলে অনেকেই অভিমত ব্যক্ত করছেন।